সবাইকে স্বাগতম কাদের জনের পক্ষ থেকে আরেকটা ভিডিওতে আমরা চলে আসছি। আপনাদের অনেক বাঙালি ভাই আমার কাছে জানতে চাইছেন কেমন টাকা লাগে ইউরোপে আসতে রেগুলারলি ইরেগুলারলি। আচ্ছা, এই বিষয়টা সম্পূর্ণ আপেক্ষিক যে বিদেশে আসতে কত টাকা লাগে বা ইউরোপে আসতে কত লাগে, এটা ইতালি হোক, পর্তুগাল হোক, স্পেন হোক কিংবা পোল্যান্ড হোক, এগুলো খুবই আপেক্ষিক। কারণ আপনি কীভাবে আসতেছেন, কোন চ্যানেলে আসতেছেন, কোথায় থেকে ওয়ার্ক পারমিট পাইতেছেন, এর উপর নির্ভর করে। ওই লোকটাকে ধরেন চিন্তা করেন, আপনার ভাই আপনার প্রসেসিং করতেছে, ওখানে একরকম হবে। বা দূরবর্তী কোনো লোক থেকে আপনি ওয়ার্ক পারমিট এজেন্সি থেকে নিয়েছেন বা কোনো বাটপাত থেকে নিয়েছেন, ওইটা আবার ভিন্ন। তো টাকার বিষয়টা খুবই ডিফারেন্ট। স্টুডেন্ট বিষয়ে আমি দেখেছি 7-8 লাখ টাকা দিয়ে অনেকে আসে। আবার ইতালির এগ্রিকালচার বিষয়, কৃষি বিষয়, ওই ইতালিতে অনেকে কৃষি বিষয়ে আসে, দেখি যে 14,000 ইউরো, 12,000 ইউরো দিয়ে আসে। এটা তো শুধুমাত্র দিতে হয় ধরেন দালালরে বা মিডলম্যানরে, এর বাহিরেও আরও টাকা আছে। তো এই এক একটাতে এক এক রকম। এবং ইতালিতে আমি স্পন্সর দেখতেছি 14,000, 15,000 বা 16,000 ইউরো ফ্রেশ ইউরো দিতে হয়, তখন আপনার পড়ে যায় যে 20 বা 22 লাখ টাকা। কৃষি বিষয়ের ক্ষেত্রে 16-17 লাখ টাকা পড়ে যায়, এক একটা এক এক রকম টাকা। এর বিষয়টা সম্পূর্ণ আপেক্ষিক, আমি যেটা বলছিলাম একটা সম্পূর্ণ আপেক্ষিক। এবং স্টুডেন্ট বিষয় আমি দেখতেছি যে অনেকেই অনেক টাকা খরচ করে। আবার যদি আপনি সব কিছু প্রসেস করতে পারেন, নিজে নিজে অ্যাপ্লিকেশন করলেন, নিজে ভিসা অ্যাপ্লাই করলেন, স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, আপনার আবার টাকা নিজের মতো করে। এখানে আপনাকে ইন্স্যুরেন্সের খরচ দিতে হবে, ফ্লাইটের খরচ দিতে হবে, যেই হোটেলটা ভাড়া নিচ্ছেন বা যেখানে উঠতেছেন ওইটার ভাড়া দিতে হবে, এগুলো হলো আপনার খরচ। এক্স্যাক্টলি আপনি কৃষি বিষয়েও এরকম, আপনার নিজের লোক হইলে একরকম খরচ, বাহিরের লোক আর একরকম খরচ। ওই যে কৃষি বিষয়ে 12,000 ইউরো বা 14,000 ইউরো, আবার স্পন্সরও দেখলাম যে আমি 16,000 ইউরো দেখতেছি এখানে। আচ্ছা, এই টাকাটা কোথায় যায়? এই পুরো টাকাটা, এতগুলো টাকা যখন এটার রেট বলছে, এই টাকাটা কই যায়? এখানে কিছু টাকা গভর্নমেন্ট ট্যাক্সে যায়, কিছু টাকা ইন্স্যুরেন্সে যায়। গভর্নমেন্ট ট্যাক্সে কত যায়? ন্যূনতম 300 বা 400 ইউরো আমার কথা বললো বলে এখানে ওরা। তো ওই ইন্স্যুরেন্সে যায় কিছু টাকা, অ্যাকোমোডেশন যায়, অ্যাকোমোডেশন মানে থাকার জায়গা আর কি, আর কিছু টাকা মালিকের ট্যাক্স হিসাবে যায়। এখন এটা যেটা যায় এটা 10% না। তাহলে বাকি টাকাটা কোন দিকে যায়? বাকি যেই 90% বা 80%, এইটা যায় কই? এটা যায় সম্পূর্ণ মিডলম্যানদের হাতে। এখানে মিডলম্যান কারা কারা আছে? মিডলম্যান আছে আপনি যার মাধ্যমে ভিসা প্রসেসিং করাইতেছেন, যেই দালাল, যেই এজেন্সি, অথবা ইতালিয়ান মালিক, এই যে এরা এই টাকাটা খাইয়ে ফেলে নিজেরা। এটা একটা পুকুর চুরির মতো আর কি আমি মনে করি। কৃষি বিষয় এটা হলো পুকুর চুরি। আপনি ধরুন 15 লাখ 20 লাখ বা 22 লাখ টাকা, হ্যাঁ আপনি এখানকার সিটিজেন হইতে পারবেন, কাগজপত্র বাচ্চা কাচ্চা এখানে স্কুলে ভর্তি হইতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার ওই 20 লাখ 22 লাখ টাকা তুলতে আপনার 5 বছর 7 বছর লাগে যায়। এটাই হলো সবচেয়ে ক্রাইসিস। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলতেছি, ইতালিয়ান গভর্নমেন্টও কথা বলতেছে, কিন্তু সমস্যা হয়েছে কোনো পারফেক্ট বা একটা পদ্ধতি এখন পর্যন্ত কোনো গভর্নমেন্টে, না আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশি গভর্নমেন্ট, না ইতালিয়ান গভর্নমেন্ট, কেউ পারফেক্ট কোনো পদ্ধতি নেয় না যার মাধ্যমে বাংলাদেশ থেকে এগ্রিকালচার ভিসা বা আপনার স্পন্সর ভিসা আসতে পারবে। যার কারণে এটা এখন পর্যন্ত ওইভাবেই চলতেছে, এই পুকুর চুরিটা এখন পর্যন্ত ওইভাবে চলতেছে। প্রচুর টাকা যাইতেছে বিভিন্নভাবে, বিভিন্ন লোক নিতেছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকুন, দেখা হবে, কথা হবে, শেয়ার লাইকস কমেন্ট দিয়ে আপনারা পাশে থাকবেন। বিদায় আজকের মতো।